চুরি করছি মাইটা খাওয়াইলাম ঠিক করছো এটা কি কইলো তুই? আমি আরো গিয়া তোরে কইলাম যে না হেরাইছে পুরোটারে মাই রাখি একটা হাল করছে। আমার মায়া লাগছে আমি কথাটা কইছি। আর এই জায়গার মধ্যে তুই আমারে তো সুস্থ তুই না, তুমি গিয়া পালা মানুষ আছো বিচার যে রুবেল এই গ্রামে চুরি করে না। আমি কইছি তোমার শ্বশুর বাড়িতে চুরি করে দিম, যদি না দিই এরপর আমার মাইটা খাওয়াইতে। আচ্ছা তোর এই কথাটি কইছে গাড়াইটা কোসেন কথাটা কইছে ভাই বলে ইয়া খাইবো যে খাসির মাথা আছে না মাথা দিয়ে মুখের ডাইল দিয়া বলে ডাইল খাইবো আর কি বাজার আর কি বুঝছিস। আমি ওই এক গ্রাম বিভিন্ন গ্রামে যাই না চুরি করতাম মানুষের কথাবার্তা শুনিস না যে কইছে পানি চুবাইবে পানি চুবাইবে বুঝছিস। তুমি ধরবা আচ্ছা শুধু বড় আছে তুমি মনে করো চোদ্দশো ধরবা চব্বিশ তার কাছে তো টেহা পয়সার কোন অভাবই না। এই যে আইছে না এটার ভিতরে টেহা টেহা প্রতিদিন আমারে দিয়ে বাজার করবার লাগে খাসি মুরগা মনে করো যে কলিজা মলিজা বিভিন্ন কিছু আনবার লাগে। খাইলে তো তোমার চিন্তাই নাই, তো তুমি আজকে দশ হাজার তেল লইবা দশ হাজার তেল আইলে তুমি পনেরো হাজার তেল পাইবা। ওরে বাবা রে লাভ আর লাভে কোন অসুবিধা না, খালি কমু আর দিব অসুবিধা নাই লই যাবে সবাই লই যাবে লই না এটা কোনো সমস্যার প্রয়োজন নেই। তুমি এটা খেলে ঠেহা পয়সা নষ্ট করলাম না বুঝছো না তোমার খেলো লাগতো না জায়গা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে ভাই আপনার তো এলাকায় বাড়ি না তাহলে ওই যে মজিদ শিক্ষিত লোক মধ্যে লাগলে তো আপনার আমার এই বাইরে রতন সালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কইতো আমি তো ইয়া ভালো গুণগান এই শুনে আমি আইছিলাম কি গুণগান শুনছেন আমার আমি গুলে বুট তাবিজ তাবিজ দেন গুজার রে আরে তাবিজ কব যে ওই আমার কাম মানে আমরা কি তাবিজ দাব ওইটা আমার কইন ও তো মনে করেন সামনে একটাও পাশের বাড়ি কি আছে তাহলে মানে পাশের বাড়ির মহিলা লোক আপনার একটু একটু মানে নিশিরাইতে একবারে নিশিরাইতে গিয়া এই গাব বাসার আগাত গিয়া এটা জুলাই বান্ধ হইব জুলাই বান্ধ হইব জুলাই বান্ধলে এই তাবিজ দাও লড়ব বাতাসে আর এই মহিলার মন ডলরব যখন তাবিজের লগে মানুষের মন যখন লড়ে আরম্ভ দেব তখনই আপনার কথা মনে হইব আপনার ভালো আসবে আরে ভাই আমার তো গাছ পাই আপনার অফিস নাই তাই আমি আপনার এই গাব বাস উঠুন আর অফিস লাগাতে দিই আরে গাব বাস উঠুন না উঠতেন তাহলে তো আপনার এই তাবিজ কম হতো না ভাই আপনার এমন আরো বাড়াই দিব না আপনি আমার অন্য ইয়া প্রসেস দেয় দিন অন্য পথে দিতাম মানে অন্য পথে দিই অন্যভাবে মানে সহজ পদ্ধতি সহজ পদ্ধতি আচ্ছা সহজ পদ্ধতি তো আয় বাড়িতে হ্যাঁ আইন পাইছি আমরা শুনেন নাম হয়েছে আমার বাড়ি সালান মসজিদ আমরা আমি তাবিজ কব যে মু সঠিকভাবে কিন্তু বাঁধতে হইব সঠিকভাবে না মানলে কিন্তু কাম কাজ হতো না আরে ভাই আমি গুণগান শুনলে হই আমরা এই এলাকাতে আসছি যে গুণগান তো শুনবে না সারা দেশ শুধু আমার নাম চলছে বাড়ি সালান মসজিদ বাড়ি সালান মসজিদ ভাই কত শুনছি টিকিটা আমি আপনার কাছে আসছি আমার উত্তর দেন কয় আমি শুনলেন এই চিন্তা করেন না এমন চিন্তা করেন না আরে পুয়া দেন পুয়া দেন এই যে করেন এটা আপনি তিন রাস্তার মোড়ে তিন রাস্তার মোড়ে তিন হাঞ্জালা দিয়া এটা আপনি মারিয়ে ফুটে দিবেন ঠিক আছে আর যে মহিলার লগে আপনার সম্পর্ক এই মহিলার নাম লয়া নামের উপরে এটা আপনি ফুটে দিবেন তিন রাস্তার মোড়ে তিন হাইজালা ঠিক আছে তিন রাস্তার মোড়ে তিন হাইজালা তিন হাইজালা পিছনে দিয়ে থাকবেন না সামনে দিয়ে থাকবেন না ঠিক আছে ডাইরেক্ট শুধু একটা দাম শুধু দিয়ে দেবেন গা ধরে দেন হাজিয়া দেন ম্যাম মানে গেলে পানি খাওয়া হার আলু শেষ করে সব কিছু কয়া কয়া করার লাগে আরে বোরে বো আমার বউ আদর্শ বউ খুব আদর করি কাম হবা না আমার জানায়
বাড়ি যাই। ব্যাপার কি এলাকার মাঝে সবাই বাবির না আসেন নি ভালো ভাবি তো বাহুর ভাই তোর দিন গেলি গা বাহুর ভাই গেছি বেড়াইতাম আবার শরীরটা বালানা বেশি এলে কয়েকদিন থাকছি কেন কি সমস্যা কি সমস্যা ভাবে কইলে বুবেন মিশা কথা কই দেখ কই লাভ নাই ভাবে জানি মিশা কথা কোন না কি হুনি না কি কিছে কুবিরের বয়স না ওই যে বাড়ি চালান দে যে হা 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 কিছে অসুস্থ না অসুস্থ কি বাঁচাইব না না তাহলে কি বাইরে দি কুবিরাজ বাইট না থাকলে পাই সময় ভাই হ্যাঁ না ঘোরাঘুরি করে গিয়া রসে রসে কথা ভাবে শুনলে আমরা মাথা টান দিলে কে দেবো গা আচ্ছা এর লেগেই তো কো আমি এতদিন ধরে বাবুর বাড়িতেই একদিন আমার আনতো জানা কি লিগিয়া না দেখছি নিমরা এর লেগেই তো সুড়মুড়ো দেখছে একটু সুন্দর দেখছে নি আচ্ছা ধর্মু ভাবি একটা কথা কই ভাবি অন্তত আমার নাম না কইল না ভাবি আমার নাম কবু কি লিগিয়া আমি হলো সরল মানুষ বুঝছি আর আমার জন্য ফেসে বানাই দিলে আমার বই না আর আমার বাড়িতে জানে না 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 আর আমরা কথা কইতাম গলা আমি এলো খাইছটা জানি না ফেট মোটর খাইছটা আমি জানি না আর আমনে তো জানে না আর আমরা ফেটটা আমি ফাড়ামু হ্যাঁ কবিরাজের বল লাগে ফিটি ফিটি আর আমার বাহুর ওই ঠলাই ছে দিছে কয় না আয়ো না কয়দিন ফরাইও কয়দিন ফরাইও আমি কত খুশি পাবি রে লিও আজ তাই না আমার মাথাটা গরম আছে আর কিছু কইবে ভুলো করে আমার বুনা ধরে আচ্ছা ভাই কইতাম না ভাই জানছে যা না আমার বুনে ধরে কইলো করে গজব হইব না না কইতাম না ফেট মোটর ফেট মোটর খবর আমি লমু দেখকে নে নে আমার কাম হয় তোমার সংসার বানানো দুই মাস পরে করতে গেলা মসজিদ কবিরাজ না আমি তো মসজিদ কবিরাজ হই চিন্ন না চিন্ন বান করতেছ তা ছয় মাস পরে তোমরা দুজন করতে গেলা কেরামতি একটু দেখাই দেন তো মসজিদ কবিরাজ মসজিদ আমি ফু দিলে তোমার এই মোড় তুরালে তো এই মিয়া তুমি কি আমার চিনো না এই তুমি চিনো না চিনি আমি সে মসজিদ কবিরাজ ওর হয় বাড়ি চালার মসজিদ আমি বান মেরে মানুষের অঙ্গ নষ্ট করে নাই চালান চালান দিয়ে মানুষের সব কিছু কাহিনী ধরে গিয়া তুমি আমার বালু দর দেও বালু পরা জানো তুমি মসজিদ হ্যাঁ আমি সব পরে জানি বালু বালু পরা জানি বাড়ি চালানি দাঁড়ি তাবিজ কবজ করতে পারি সবই কথা রে এই যে ফালাও ফালায়া আসল কথা গো ফালাও ফালা 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 ছয় মাস পরে আসল কথা গো কই থেকে আইসো কামু কামাকে না জেল থেকে আইসো আবার ওই সেই কথা আমি তো তোমার ইচ্ছা করলে অনেক ভালো করা দিয়া তোমার উড়ালাইতে পারতো আচ্ছা এই কত করে লাভ নাই আইসো ভালো কথা দেশে আইসো এলাকা আমি আইসো কোনো সমস্যা নাই তো মিলা ছিল চলো বুঝো না আর কাছে বাটপার দেখা এটা ক্যাম্পাসে কামাইলা বাটপার ক্যাম্পাসের করে ছাগল লেদার টেবলেট বানায়া কি গো কয়েলের সালি রে ইয়ে বানায়া জুইল্লা এটা প্যাকেট বানায় গঞ্জে গঞ্জে বেছে এত বাটপার ভালো হাইতেছে আমি আবার বাটপার সিটে কই না বুঝো না আমি মসজিদ কবিরাজ ওর বাড়ি চালান মসজিদ যাদু মন্ত্র করি এভাবে সজাছি যাও আইসো এলাকা মাইতে মসজিদ কবিরাজ ওর বাড়ি সালার মসজিদ তুমি আমাদের ফালা দিয়ে পারবা ইমন সালান দিম ও একবার সালান সালান দিয়ে একবার একবারে কাম সব শেষ করে নামো মুসদ দেখ আমরা যে জেলেতে পারিছি মসজিদ কবিরাজ জানলো কেমন রে এটা উস্তাদ শত হইলো তো সে কবিরাজ মন বাড়ি চালান দিয়া মন আমরা বিষয়টা জানতে পারছি না রে তোর মধ্যে সন্দেহ আছে তোরা এত কইরা তোরা ট্রেডিং দিলা আমার পিছে থাল লাগিয়া নালে মসজিদ কবিরাজ জানলো কেমন আমরা জেলে যাইছি আমারে ভুল বুঝেন না আমি তো আমনে লগে আসলাম কাম রু কাম আইকা জালালে যে চলে আগুন নিবাইব তোর কোন বাপে সুবি সামারি কি বেদনা ও মেম্বার সাহেব
শোলটা তোর বেদনা করতেছে তোর উনলাম যে কি জ্বালায়লা দুলায় আইতাছ কইতাছি শোলটা জাইলা ফুইরা শেষ হয়ে যেতেছে গা ভালো শুরু করছস তুই আমার টেহা দিবি দেখা তুই আমার দেখে বান্দর হ্যাঁ বান্দর না সার রুবিল্লিয়া ওয়াতলা বড় জারি মারিন না আমনা আমার কইছন 150 টাকা দিবেন আমনা আমার 50 টাকা দিছন বুড়ি গাই দাম আর তো 100 টাকা ভাই গিরে রুবিল্লিয়া যে ফিডা তোরে লইছিন আমি তো তোরে উড়ে না নিতাম তে তোরে তো এনা কিচ্ছা বর্তমান আইলা ল বুঝছ তুই কস তোরে 50 টাকা আমি তো 50 টাকা তোর দে বড় আমি কি রে টাকা দেউ এ বড় রে আমি সব সময় সেটে নেই হ্যাঁ আবার কস যে আমি তোরে 50 টাকা দিছি একবারে লকাবে ডুহাই দিব বুঝিস থানার পুলিশটা কয়া পাইছি পাইছস হ্যাঁ কি একটা মুশকিল ভরলাম কোন সাইন খালি থানার পুলিশ করে থানার পুলিশ মনে হয় বাপের কিনা গোলাম কি তুমি দমা লাগে তোমার ওই দিনকার আমি ফুদা দিলাম ফুদ ইসলাম তো কিছু কাম হইছিন পরে ওই যে গেলামের একটা চিড়ি আছে জুইতি এই চিড়ি আমরা হাত করে উঠে আমার খাল তো ভাই আছে লুপালি জগৎ লুপালি জগৎ ও রুফালি জগৎ ডিসিম ডিসিম মারপিট করে দেয় যায় সিনেমা সিনেমার জগৎ ওরে আমার হালত ভাই হ্যাঁ এফডিসি তা হ্যাঁ বলে ওই নায়িকার আর বলে আত্ম উঠিবে আরে দেখি কো হ্যাঁ তোর মিয়া এই তো মাইকে কি সিমে তো হ্যাঁ দিয়া আত্ম বলে নায়িকার টিপা সি 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 সেরা দিয়া নায়িকা টিপা এই কোন ধরনের কথা মানে আমারে কইতাছে আমি বলে ইয়া যাইতাম এফডিসি বলে গেলে রুফালি জগৎ হ্যাঁ আমার বলে ঘুরায় ঘুরায় দেখাইবো ওইটা নায়ক নায়িকা আচ্ছা শুনো তার আগে তো কাম আছে একটা কি কাম এই কামটা যদি না করো তো তুমি হেন গিয়া তুমি বুক দর্পণ করবো কাব্বা আমি আছে না ওই যে আমনেটার পরে যখন ছুটি যখন আমার ডর দেখাইছে আমি আবার ওই যে কামালের দ্বারও গেছিলাম কামাল মিয়ার দ্বারও গেছিলাম ডরের ওষুধ আসিনি কামাল মিয়ার দ্বারা গিয়ে কইতেছি আপনার কথা কামালে আপনার নামে খুব ইয়ে করছে ভাই খুব কালাগালি করছে মন্দাসার করছে কইছে এই বাটফার কবিরা যে তোমার ফুল দিছে আমি তোমারে ওষুধ দিমু এই ক্যাম্পাসা কামাইলা হ্যাঁ আরে হেতো দেখা যায় আমার তো আমার পিছনে যে মন্তব্য করে আমার তো সব বারোটা বাজাইতেছে আরে তুমি বান্ধিমু একবার একবার বান্ধারে একবার অবশ করলাম দেখা আমার কথা গুলো আমার কয়েন না 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 আমার ওষুধ খাওয়া দিয়ে বললাম না 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 হ্যাঁ লোকে তুমি দেখা করো না হ্যাঁ কিন্তু আসতে আমার একটা ক্যাম্পাস বাটফার ক্যাম্পাসার তোমার আমি তাবিজ করছি এমনি তুমি সিনেমা জগত গিয়া তুমি একবার নায়ক নায়িকা একবার এই ব্যবহার করবা একবার সাহস মানে মানে বীরের মতো হারে ধরবা হ্যাঁ তোমার আমি একটা বিজাম নেই একটা বিজাম নেই আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি যেদিন ডিট হইব হ্যাঁ ইয়ার চার পাঁচ দিন আগে আপনি তার তাই সেটা বড় দিকে একটা তাবিজ দিবেন ফাড়ার ফাড়া তাবিজ আছে না ফাড়া তাবিজ স্যার কোন স্যার কোন জানে আরে বাটফার কে মাথা সামনে পড়ো না বাটফার এ বাটফার হইলো আর একটা কাম মানে আজকে আমি দেব এই কাম করেন না যে কেউ ডরে তো আমি তো একটা ইয়ে হই আরে আমি আজকে বুঝছি না আরে আজকে বুঝছি মানুষটাকে মুক্ত হয় না আরে তুমি দেখি কো আমি হকারে করে ঠিক আছে আমার ভালোবাসার মধ্যে তো কোনো হকারে নেই বাজারে যেটা বেশি তুমি মনে করো সাত দিন হাইতার বা বয়া
আচ্ছা তুমি রাগ করো না, তো ঠিক আছে বিকেলে তোমার আমি ফোন দিব না। হ্যাঁ আচ্ছা তুমি মনে মিস কল দিও। আচ্ছা ভালো কথা বলো ভাই, কথা বলো আমাকে তুমি সাথে কথা বলো। তো কি অবস্থা রুবেল তোমার? ভাই আমার অবস্থা ভাই ভালো না বুঝছো ভাই, খুব কষ্ট দিনকাল কাটতেছে। এই যে কি মোবাইল বাইরেছে ভাই, সারা রাত খালি মোবাইল টিপে আলা সুদারা, খালি ঘুমানা ঘুমানা বুঝছো। রুবেল তাহলে আমি কত করে কইলাম রে ভাই, তুই আমার লাগে হকের মনে চল, আমি মনে করি ঠিক মতো মজ মরা জমামু আর ওষুধ দিমু, তুই হলে আমাকে তেল লেবে। এই যে তুই চুরি মুড়ি করস, এটা কি রিক্স বেড়াতে কি মাইটা মারে ধরা হেলে বেড়া। আরে মাইর মারলে মনে করো টেহা যখন পড়ায় পরে এই মায়ের কথা মনে থাকে না। আর তুমি যে সাফা মারো বাজারে বাজারে আড়ে গাড়ে, এত কান চিল্লানির টাইম আমার নাই, সারাদিন ঘুমামু রাত্রেবেলা চুরি করুন, এটা খুব ভালো লাগে না? এটা খুব ভালো লাগে ভাই, কত ঠিক মতো মনে করো বাজারটা আমার ঠিক মতো মজ মরা জমাইলে, তুই মনে করো ফাই ফে পড়ো মতো গীতা হতো বেড়া বলো দুই আঙ্গুলের কা। হ্যাঁ তাহলে দেখা যাক, তাহলে মনে কর দুই দিন পরে নারায়ণপুরের বাজার, প্রত্যেকটা বাজারে উলিতে গুলিতে কয় যে কামাইলে মাঠ পারে কালকে আইস তুই আইলে। আমি যদি সালিবিছি তারপরে মানুষের ক্ষতি করি না, আর মুজিদ দিয়ে বাট পড়াছে না, এমন ফু 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 দিয়ে বেড়াতে দেওয়া লয় না। মাসুম ভাইরা জিগাইছিলাম, মাসুম ভাই কইতাছে আয়েন না, কি অবস্থা আপনি মানুষ এই ধরনের কথা কইলো কি খেয়াল লাগে আপনি আয়েন না মানুষ নাকি? আমি কি অমানুষ? হ্যাঁ না বাবি এটা না মানে আপনি যে খোঁজ খবর রাখেন না ই করেন না, যা সব ঠিক সব সত্যি কথা না ভাবি কি হয়েছে না কিছু হয়েছে না ওইলে তো সবকিছু ওইলে। আচ্ছা দেখা কত কথা মনে চাইতেছে না বুঝলাম না বাবি, আজকে আমার সেটতে গেল গা বাফের বাইতে আয়া কি জানি হইছে। তুমি জুষ্ণা এক দিয়ে শিলে দেখা তোর ননা দেখিও মনে বেরবে তা লু 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 কথাবার্তি কিন্তু উজবিস করে কইবা, আমার উস্তাদ কিন্তু জেন তেন রূপ নয়, কামরূপ কামাখ্যা তাইকা ছয় মাসের ডিউটি শেষ করে কিন্তু আইছে। তার মানে কবিরাজ এই তো বুঝছ আমরা গ্রামের মুজিদ কবিরাজ আছে না শালার দা হেরে মনে করো কি তাপরা তা পাড়ছি আর তো কবিরাজ আছে আমরা গ্রামা কি তো মুড দেখছি মিয়ারা। তোমার কি বিশ্বাস হয় না যে আমার উস্তাদ যে কামরূপ কামাখ্যা তাইকা আইছে? বিশ্বাস হয় না? বিশ্বাস হয় কি আছে কি করতে পারো দেখ
আমার টোল লেগেছিল কাকু, কাকু হইলো বাবা রে।